সাকিব খানকে নিয়ে ছবি নির্মাণ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সোমবার 24 এপ্রিল পরিচালক সমিতি থেকে এক নোটিশে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিচালকদের মানহানি করে অসম্মানজনক বক্তব্য দেওয়ায় সমিতির ভাবমূর্তি ও সদস্যদের সম্মান রক্ষার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিষয়টি সম্মানজনক সুরাহা না পাওয়া পর্যন্ত সাকিব খান এই নিষেধাজ্ঞার কবলে থাকবেন, কিন্তু সম্মানজনক সুরাহা কেমন হবে তা কতদিনের মধ্যে হবে সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু উল্লেখ নেই পরিচালক সমিতির নোটিশে। চিঠিটি স্বাক্ষর করেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। গত সপ্তাহে সাকিব খানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক সমিতি। পরিচালকদের বেকার বলে অসম্মানিত করাই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান নাম্বার 1 সাকিব খান ছবির পরিচালক বদিউল আলম খোকন। খোকন বলেছিলেন সাকিবের ব্যক্তিগত সমস্যার কারণে তিনি পরিচালকদের এভাবে বেকার বলে ছোট করতে পারেন না। তিনি যা বলেছেন তা অপমানজনক। বাংলাদেশ চলচ্চিত্র সমিতির একটি বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এত দ্বারা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি অভিনেতা সাকিব খান জাতীয় দৈনিক পত্রিকা ও মিডিয়াতে চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য দেওয়ায় সমিতির ভাবমূর্তির সদস্যদের সম্মান রক্ষার্থে কার্যনির্বাহী নির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তার সিদ্ধান্তে লিগাল নোটিশ প্রেরণ করা হয়েছে। এমত অবস্থায় উক্ত বিষয়ে সম্মানজনক সুরাহা না পাওয়া পর্যন্ত তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত সকল প্রকার কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবিনয়ে অনুরোধ জানানো হচ্ছে। সমিতির নিয়ম শৃঙ্খলা রক্ষার্থে এ বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং এখানে মহাসচিব বদিউল আলম খোকনের একটি সইও রয়েছে। সম্প্রতি পারিবারিক বিতর্কে জের ধরে সাকিব খান একাধিক সংবাদ মাধ্যমে প্রসঙ্গক্রমে সাকিব বলেন, এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না তাই বেকার লোকের সংখ্যা একটু বেশি। পরিচালক সমিতির তালিকায় দেখবেন অনেক পরিচালক, তারা FTTC-তে আড্ডা মারছে কিন্তু কাজ করছেন কতজন। পরিচালকদের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তাই, অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন। পরিচালকদের বেকার বলে অসম্মানিত করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। দর্শক, আপনার কী মনে হচ্ছে, তাহলে কি এখন সাকিবের সিনেমা বন্ধ? রংবাদ ছবির শুটিং স্পটে কি এখন আর শুটিং হচ্ছে না? আপনাদের মতামতগুলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাকিব সম্পর্কিত সকল নিত্য নতুন খবর পেতে আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।